اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك ميت وإنهم ميتون. صدق الله العظيم. اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين. اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين. جی بھر کے، جی بھر کے، مانے جان بھرے جتو بیشی پارا جائے بیکتیگت جیبنے درود شریفر اہتمام کرو بولن انشاءاللہ. বড় ভাই কালকে বলছিলেন যে দরুদ শরীফের বরাকাত, তার উপকারিতা বয়ান করে শেষ করা যাবে। আসল ব্যাপার হল যে মহব্বতের সঙ্গে পড়তে হবে। কিসের সঙ্গে? মহব্বত। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মহব্বত, নবীজির সঙ্গে মহব্বতের আসল রূপ জনাব রসুল, জনাব হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের জীবন থেকে পাওয়া যায়। মহব্বত কাকে বলে? জিন্দেগি তো হায়াতে তো ছিল নবীজির ইন্তেকালের পরেও, একজন ভদ্র মহিলা সাহাবিয়া, তিনি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে একবার রওজা শরীফে আমি হাজিরি দিতে চাচ্ছি, আমি একটু জিয়ারত করতে চাচ্ছি। ওনার হায়াতে তো ওনারই রুম, ওটা না ওনার নিজস্ব রুম তো। তো সেই দরওয়াজাটা খুলে মেয়েটা
নবীজির রওজা শরীফে হাজির হয়ে কানতে কানতে হার্ট ফেল করে গেছে, ওখানে ইন্তেকাল করে। মহব্বতের দাবি করলেই মহব্বত এসে যায় না, ও তো একটা দিলের হাল, দিলের ভিতর থেকে। সারা দুনিয়া যে যার নিজের মহব্বতের জিনিস নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহর যারা সত্যিকারের আশিক, আশিকে ইলাহি আশিকে রসুল, ওই এই দুনিয়ার এই তামাশার মধ্যে থেকেও তার দিন কোথায় মশগুল? আল্লাহর হয় তসবির মধ্যে মশগুল, তাহমিদ তাকবীর তিলাওয়াত দুরুদ শরীফ ইস্তিগফার। নিজেকে গড়তে গেলে ওই হাকিকি মহব্বতটা দিলে কিসে আসে তার জন্য চেষ্টাও করতে হবে, দোয়াও করতে হবে। না আমরা কেউ থাকতে আসিনি, এখানে থাকতে এসছি, কখন কার টাইম ফুরিয়ে যাবে। ভালো মানুষ, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে কাপড় চোপড় পরে ব্যবসায়ী যাচ্ছে, কারবারে যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, খবর আসছে ইন্তেকাল হয়ে গেছে, লাশ চলে আসছে বাড়িতে, সবাই চলে গেছেন। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নবী রসুলগণ চলে গেছেন, চলে গেছেন, আমাদের নবীজিও চলে গেছেন। তো আম্বিয়া আউলিয়া গৌস কুতুব আবদাল নিজের নিজের সময় কাটিয়ে সবাই চলে গেছেন, আর বড় বড় জালিম ও জাবির অত্যাচারী অহংকারী গুরুর ঘমণ্ড ওয়ালা, সে ধনী হোক বাদশাহ হোক রাজা হোক যত বড়ই শক্তিশালী হোক, তারাও আস্তে আস্তে ফুরিয়ে গেছে, কেউ থাকেনি। একটা আয়াতে আল্লাহ পাক বলছেন যে আপনিও চলে যাবেন, নবীজিকে কি বলছেন, আপনারও মৌত আসবে আর এই আপনার বিরোধী যারা আপনার উপরে সাহাবাদের উপরে জুলুম অত্যাচার করছে ওরাও চলে যাবে। ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই সমস্ত ঝগড়ার বিচার আর ফয়সালা করে দিয়ে যার যেটা পাওনা তাকে দিয়ে দিবে, দিয়ে দেবে না। সেই জন্যে কভি আল্লাহ কো না ভুলো, কাকে না ভুলো, আল্লাহ আমাদের তৌফিক দান করো। কভি আল্লাহ কো না ভুলো, আর মৌত কো মত ভুলো। কিসকো? কোনো মানুষ যদি সারাদিনে 20 বার মৌতকে স্মরণ করে, কবার স্মরণ বলতে কি, মৌত 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 20 বার জিকির, দিলের মধ্যে একটা কাইফিয়াত তৈরি করতে হবে যে আল্লাহ এই অবস্থায় যদি তুমি আমাকে ডেকে নাও। আমরা তো খালি বিবি বাচ্চার চিন্তায় অস্থির হয়ে যায়, তার চিন্তাই তো জানি না যে তোমার কাছে ইমান রতন নিয়ে যেতে পারবো কিনা।
گناہ بھجا, گناہ کو اپنی گناہ کو مت بھولو, موت کو مت بھولو, اللہ کو مت بھولو, اللہ تمہار رحمتیر چھایائی جنت, تمہار رحمتیر سہارا تمہیں یہو کالے پرو کلامہ کے دیو, موتر مراقبہ, موتر مراقبہ ہوتے اللہ تعالی بندر مقام اونچو کریں, نیک کاجر شوق جذبہ پیدا ہوئے, نیک کاج کرا سہج ہوئے جائے, محبت لگے. جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم بولیں ہمیں ایک دیکھے سلام پھرار پر ایتوٹکو جیبونیر آسا رکھی نہ جے دیتیو دیکھے سلام پھرتے پاربو کی پاربو نہ. اللہ آرام رہ تو پنچاش بچورے پلان ماتائی نیے متوجہن الہ جہت القابت شریفت اللہ اکبر, پنچاش بچورے پلان وہی جائے گا ٹانی تہبے اکھانے ایک ہوتا ہبے اٹھا ہوئی پروجیکٹ ہوتا ہبے جار جمعن اوقات سے ہوئی ہوتے ہی آتے ہیں. انتو ہمیں جائے قبرستان دیئے گے لے کم سے کم ای رکم چنتا کرا جے اللہ ہمارا آتیو سجون باپ ماں ماتین نیچے آچین کی عبوستے آچین جائینا دعا تو کتے ہی کوری اور آما کے ہو جے کنو شمائیں ایتا ہی آما ٹھیکا نہ ہو سوچنا چاہیے سوچنا. السلام علیکم یا اہل القبور, قبرستان دیے جان تو سلام کریں کنتو ایٹاؤ انتر جانتا ہے موتر خیال بار بار ہو لے موت سنگے محبت ہوئے جاوے کی محبت ہوئے جاوے کسی سنگے تو انہوں موت اور خوف ہونا ہوئے موت کی کوئی بھائی لگے نا کی وہ تو ہاں کچھو کچھو جنیس آچے یہ وہی شبدوٹر بھی تو رہے اللہ تعالیٰ ایک تاثیر رکھ دیئے چھے جمعن بیئے شادی نکی وہ مکے علی ایک ہنسی مک چلا آسے آسے نا بے صدیر کو آتا آسی بچے رہے برو کے وجہ بولا ہے دادو تمہارے بیئے دو سب مجمع ہوئے سے جاوے دادو ہوئے سے جاوے تو موت سن لے پرے جہاں شداد جنت تویری کرے بڑو گھمنڈ سنگے نیجیر جنتے جات چھلو جنتے پروبیش کرار سمائی منہ لمبا گھٹو نا منہ تاکہ سے نیجیر منتری دیر حکم دیچے ہمار جنہیں ڈریس نہیں ہے ایکٹر ڈریس آنچے سیٹا کہ وہ چھوڑے پھیلے دیچے یہ بھی پسند نہیں ہو ہجار ہجار ڈریس بھالو نہیں ہے تاتھی کہ ایکٹر پچھند پھر گھوڑا لیا ہو سواری لیا ہو سب چھوڑے پھیلے دیچے تار بھی تو تھی کہ ایکٹر بھالو نہیں ہے ایک دم اہن کرے سنگے اللہ تعالیٰ کہا کے پاٹیے دیوے حضرت ملک الموت علیہ السلام اتاں کے پاٹھیے چین یہ جوتو بادشاہ سے جے چین تینی توتو فقیر سے جے چین توتو فقیر سے جے چین انہیں شوف سائزتے پارے جا کے جیرکم کرے اللہ پاٹھان خطرناک تاکہ دیکھا حدیثیر مدد آچے جے مائیت جے مارا جات چھے تا سامنے تاکہ دیکھا ایتا ایکتا ایتو کوٹھین مار حالا ایتو کوسٹر بیشوئی جے گناہ گار دیر کے جو دیکھلی وہی کوسٹر ٹائی دیا ہو تو اور کنو کوسٹر جہنم ار نہ ہو تو تو سیٹاو تا دے جن نے خوب کوٹھین ہوئے جے تو تر صورت چھو دیکھتا
তো উনি একদম নিরীহ ফকির সেজে ঠিক দরজার কাছে ও যাবে, তখন ক্রাক করে যেমন বিদ্যুৎ চমকায় একটা আওয়াজ দিয়ে বলছে, আপসে মুঝে কাম হ্যায়, মেরি বাত শুনিয়ে। সে তখন এই যে চারিদিকে সব তার সোলজার আছে তাদেরকে বলছে, ইসকো মজা নেই চেখাতা, মানে একে তোমরা শাস্তি দিচ্ছ না, এরকম বেয়াদবি কথা আমার সামনে এসে বলছে। বলে রুক যাও, দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড় করিয়ে দিয়ে একটু যখন জোরে কথাটা বলেছে ওর বুকটা কি হয়ে গেছে, কেঁপে গেছে, নরম হয়ে গেছে। ওনাকে কি মজা চাকাবে, সে সারা দুনিয়াকে মজা চাকিয়ে আসছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, নাকি? কথাই কথা বেড়ে যায়। উনি একসময় আল্লাহকে বলেছিল, আল্লাহ এই দায়িত্বটা আমাকে দিয়েন না। কি বলেছিলেন? আল্লাহ এই দায়িত্বটা দিবেন না। সব বড় বড় ফেরেশতাদেরকে বলছিলেন, মাটি নিয়ে এসো, আদমকে তৈরি করব। সে জমিন যা কান্না শুরু করেছে, কেউ আর মায়া দয়া করে মাটি আনতে পারেনি। ওনাকে বলেছে, আজরাইল তুমি যাও মাটি নিয়ে এসো। উনি মাটিও খুব কাঁদছিল, শোনেনি মাটি নিয়ে আল্লাহর কাছে। তখন আল্লাহ বললে, তাহলে আদম সন্তানকে ওদের মৌতের দায়িত্বটা তোমাকে দিয়ে দেব। উনি চিন্তা করলেন যে এই কাঁদবে সবাই মিলে, কাকে ইয়ে করবে, ইস নাকি এত মানুষের কান্নার যে এত মানুষের হাই হতো। আল্লাহ উনিও খুব কাঁদতে লেগেছে, আল্লাহ এটা দিয়েন না। বলে আরে তুমি ঘাবড়াচ্ছ কেন, তোমার দিকে কারোর খেয়ালই যাবে না, তোমার দিকে কারোর খেয়ালই যাবে না। এক্ষুনি কিছুদিন আগে যে রোগটা এলো, কি রোগ? করোনা। বলে করোনাই মারা গেছে, কেউ আজরাইল নিয়ে গেছে বলবে নাকি? এ ডেঙ্গু চলছে, ডেঙ্গু তো মারা যাচ্ছে, মশা কামড়ে, জ্বরে, সাপে কামড়ে, এতে ওতে, ছাদ চাপা পড়ে, পাকা পড়ে, আজীব আজীব ঘটনায় দুনিয়ার প্রত্যেক মানুষের মৌতের ঘটনা আলাদা, কিন্তু কেউ বলেনি যে আজরাইল। আল্লাহ বলে সে ব্যবস্থা আমি করে দেবো, তোমাকেও চিন্তা করতে হবে। উনি যখন কড়াক করে একদম বিদ্যুতের মতো করে বলেছেন রুকো, তখন ওর বুক কেঁপে গেছে। ও তখন বলে বলো কিয়া বলনা হ্যায়, বলে নেই হাম জোর সে নেই বলেঙ্গে, তুমি আপনা কান লিয়াও। কি নিয়ে এসো? কানটা এরকম ঘোড়ার উপর থেকে আমার দিকে বাড়িয়ে দাও, কান বাড়াও। এত ভয় লেগে গেছে সে কানটা বাড়াতে বাধ্য হয়ে গেছে। কানটা বলে বলিয়ে কিয়া বলনা হ্যায়, ফকিরের সাথে বাদশার কত নরম, মানে দেখেছো তো আল্লাহর শক্তি কুদরত। বললে যে মাই মালাকুল মউত হুঁ, মউত কা ফরিশতা, মালাকুল মউত মানে মউতের ফেরেশতা, আর তুমি আভি লে জানা হ্যায়, কিয়া করনা হ্যায়, আভি লে জানা হ্যায়। তখন আও মাও কাও করে বলছি, আমি বহু খরচ করে এই জান্নাত তৈরি করেছি, আমাকে একবার ভিতরে ঢুকে একবার কমসে কম দেখতে দাও, বেশি টাইম দিতে হবে না। বলে আফসোস, ও ওয়াক্ত আব তোমারে পাস নেই হ্যায়, আফসোস। ঘোড়ার একটা পা দুটো পা দরজার ভিতরে আর দুটো পা দরজার বাইরে, এই রকম আঙুল দিয়ে ইশারা করলো আর রুহটা অবজ হয়ে গেল, আর ধরটা শুকনো কাঠের বস্তার মতো নিচে পড়ে গেল, পড়ে গেল। মউত যখন মানুষ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন এসে বলছেন যে মুঝে মউত সে বহুত ডর লাগতা হ্যায়, ক্যা হোতা হ্যায়, মউত সে বহুত ডর লাগতা হ্যায়, মুঝে কুছ বতা দিজিয়ে, মুঝে মৌত কা নাম সুনকে আমারাই ভয় হয় নাকি? বেশি দুনিয়ার মহব্বত থাকলে এইগুলোর জন্য ভয় হয় যে এদের কি হবে, এদের কি হবে, এদের কি হবে, আমার কি হবে, সেটা দুনিয়ার মধ্যে এত মেতে আছি যে ওইগুলোই নিয়ে।
আর একটু ইমান বেশি থাকলে মনে হয় তাহলে আমার কি হবে, পুরো কমপ্লিট তো কিছু করিনি, দিল তো জানে নাকি যা ভুল করেছি আর যা ন্যায় করেছি তো অন্যায়টাই বেশি, দিল তো জানে, ভয় লাগে। তো উনি এসে একদম পরিষ্কার মনে বলছে ইসকা কুছ বাতাইয়ে হামকো, কিছু বলুন। তো বলছেন যে এক কাজ করো, তোমার কাছে টাকা পয়সা আছে, মাল দৌলত ধন সম্পত্তি জমি জায়গা? বলে হ্যাঁ জি আছে। বলে ওইগুলো তুমি আস্তে আস্তে কি করো, দান করে দাও, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। সকালে বললাম না মা কদ্দাম না ওয়াজাদ না, যা পাঠিয়েছিলাম পেয়ে গেলাম, ওইগুলো পাঠিয়ে দাও, ওইগুলো পাঠিয়ে দাও। তো কিছুদিনের মধ্যে সব পাঠিয়ে দিয়েছে। দেওয়ার পরে এসছে বলছে আপ মুঝে মুহ সে ডর নেহি লাগতা, মালকে মাল কেন বলে বলুন তো, মাল সম্পত্তি ধন সম্পত্তি মালকে আরবিতে কি বলা হয়, মাল, এটা আরবি শব্দ, মাল মানে মাইল হোনে ওয়ালা, মাইল। দুনিয়ায় যদি মেলা মাল থাকে তার মুহূর্তের কষ্ট খুব হয় সব ছেড়ে পালিয়ে যাওয়ার, যা সব রয়ে গেল আমি ভোগ করতে পারলাম না, আমার হলো না। আর ওই মালটাই যদি আখেরাতে পাঠিয়ে দেয় তো সেখানে যাওয়ার জন্য ছটফট করে, সে জানে তো যে আল্লাহকে যা দিয়েছি আল্লাহ ঠিক সব ব্যবস্থা করে রেখেছে, আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছে। তো মৌতের স্মরণ করা আর আল্লাহর জন্য সাধ্য মতো, ইসলাম এত সুন্দর আর এত ব্যালেন্সের ধর্ম, বলেনি যে ছেলে পুলেকে ভিখারি করে সব দিয়ে দাও, বলেননি। আর কোরআন শরীফের প্রথম সুরা, সুরা ফাতিহার পরে প্রথম সুরা কি, সুরা বাকারা। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, আর সকলের জন্য এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত, যে আল্লাহকে ভয় করবে তার জন্য হেদায়েত, যে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করবে তার জন্য হেদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, মুত্তাকি কারা, যারা গায়েবের উপরে ঈমান নিয়ে আসবে আর নামাজ কায়েম করবে। আর তিন নম্বরে আল্লাহ পাক বলছেন যে উমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যা রুজি দিয়েছি সেই রুজি থেকে খুব কিঞ্চিত অল্প অল্প কি করবে, আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো, আল্লাহর রাস্তায় খরচ কর, যা দিয়েছি তা থেকে কিছু কিছু কিছুটা তুমি আর কিছু দাও, তুমি আল্লাহর দিনকে বাঁচাবার। হযরত জি কোনটা কোরআনের বাইরে বলেছেন বলুন তো, নাকি ওই কবিতাটা একটু বলুন, মনকে করে সরল তুমি নামাজ রোজা করে যাও, গরিব দুঃখী সাধ্য মতো দিয়ে যাও, আর তারপর হিসাব করে সবারে দিনকে আল্লাহর বাঁচাবারে, গরিব মিসকিনকেও দাও কিন্তু আল্লাহর দিনকে বাঁচানোর জন্য কিছু 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 তোমরা এখান থেকে দিতে থাকো। উমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক বলছেন যে গরিবকে দিতে হবে না ধনীকে দিতে হবে তা বলছেন না, তোমার কাছে যা আছে তুমি সেই মোতাবেক কিছু কিছু তুমি আল্লাহকে দিতে, যার অনেক আছে সে অনেক দিবে, যার কম আছে সে কম দিবে, কিন্তু এটা আল্লাহ পাক একদম সিস্টেম করে দিয়েছেন। উমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকি হবার জন্য দান করাও দরকার আছে, মালের মহব্বত যতক্ষণ দিলের মধ্যে থাকবে
ততক্ষণ পর্যন্ত ইমানের সেই হালাওয়াত দিলের মধ্যে আসবে না, মিঠাস। কিন্তু দুনিয়ার মহব্বত থেকে দিলকে পাক করতে হোক না, মাল মাল উপার্জন করতে বাধা নেই, কিন্তু মালের মধ্যে দিলকে, দিলের মধ্যে মালকে যদি বসিয়ে নেওয়া হয় তখনই মানুষ তবাহ বরবাদ হয়ে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি চাঁদা করছিলেন, কি করছিলেন? গজওয়ে তাবুকের সময় চাঁদা করছিলেন, দাও কার কাছে আছে। তো আপনারা তো মশহুর ঘটনা জানেন, হযরত আবু বকর সিদ্দিক সব কিছু দিয়ে দিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু হাফ দিয়ে দিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই পুরো ফৌজের খরচা আমি দিয়ে দিচ্ছি। তো মাল উপার্জন হোক কষ্ট করে, কিন্তু জানতে হবে যে এটা আল্লাহর একটা আমানত, আল্লাহ আমার হাতে রেখেছে, এর আসল মালিক কে? আমারও মালিক আল্লাহ, এ মালেরও মালিক আল্লাহ। তো আল্লাহর দিনের তাকাজা যখন আসবে তখন আমি আল্লাহর জন্য পুরোপুরি উৎসর্গ করতে প্রস্তুত, আল্লাহর জন্য খরচ করতে প্রস্তুত। তো এই মাল যখন মানুষ আস্তে 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 আল্লাহর দিকে পাঠাতে থাকে তখন দিলটা সেই আখিরাতের দিকে চলে যায়, তখন দুনিয়ার মায়াতে আর বদ্ধ থাকে না, আখিরাতের দিকে চলে যায়। তো ইয়ে মুজাহাদা যত রকম আমরা করছি, জানি মুজাহাদা, মালি মুজাহাদা, সব রকম মুজাহাদা করতে হবে। আল্লাহর মহব্বত যখন এসে যাবে তো আল্লাহর মহব্বত হাসিল করার জন্য হর চিজ কুরবান করনা বান্দেকে লিয়ে আসান হয়ে যাতা হয়, যে কোনো কুরবানি সহজ হয়ে যায়। যত আল্লাহর মহব্বত হবে, এই যে দান খায়রাত করেও মানুষ জাহান্নামায় যাবে, ইলম হাসিল করেও জাহান্নামায় যাবে, কোরআনের কেরাত পড়েও মানুষ জাহান্নামায় যাবে, জিহাদ করে জান দিয়েও মানুষ জাহান্নামায় যাবে, ওটা কিসের জন্যে? এটা দুনিয়ার জন্যে করেছে, কিসের জন্যে? মানুষের কাছে বাহবা নেওয়ার জন্য। কিন্তু ওইখানেই যদি এই অন্তর শুদ্ধি হয়ে যায় আর যা কিছু করছি, ইন্না সলাতি অনুসুকি ওমাহিয়ায়া ওমামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমি বেঁচে আছি আল্লাহর জন্য, আমি মরবো আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য। যখন এই রকম মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে তো মৌত তার জন্য তোহফা হয়ে যায়। কি হয়ে যায়? তোহফা কাকে বলে? উপহার, উপহার, তোহফাতুল মুমিন, সেই মুমিন বান্দার জন্য তোহফা হয়ে যায়। কেননা তার জন্য আয়েশ আরাম এমন আল্লাহ সাজিয়ে রেখেছেন তার আরামের জন্য, যে এই দুনিয়াতে থাকা মানে সে নর্দমার পচা পানিতে পড়ে আছে, সে কতক্ষণ এইখান থেকে উঠে চলে যাবে, আর জান্নাতের বাগান তার জন্য কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। নারে তাকবীর আল্লাহু আকবার। কবর ইয়া তো জাহান্নাম কে গড়ো মে সে এক গড়া হে, ইয়া জান্নাত কে বাগিচো মে সে এক বাগিচা হে। হাদিসের তরজমা বলছে চার মর্ম হয়, জাহান্নামের গর্তর মধ্যে একটা গর্ত হবে কারোর জন্য কবর, আর না হয় জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান হবে তার কবর। তো তার জন্য আখেরাতের এমন সুসজ্জিত আর এমন আয়েশ আরাম অপেক্ষা করছে, আল্লাহর রহমত, অসীম রহমত তার জন্য, মানে তাকে কোলে তুলে নিয়ে চলে যাবে। তো সেই রকম আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আমিন সুম্মা আমিন। সবারই হক আদায় করতে হবে, সব কিছু করতে হবে, মগর দিল কিসকো দেঙ্গে হাম।
আল্লাহকেই দিল দিয়ে থাকতেন। আর তখন কাইফিয়ত যেটা হবে মানুষের, দস্ত বাকার, হাত কোথায় থাকবে? কাজের মধ্যে। দিল বাইয়ার, অন্তর কোথা থাকবে? আল্লাহর সঙ্গে। আল্লাহ এরকম বান্দা আমাদেরকে বানিয়ে দিন। দুনিয়ার সব কাজই হবে, মা বাপের খেদমত করবে, মা বাপকে খাওয়াবে, গরিব মিসকিন দেখবে, ছেলে পুলে মানুষ করবে, শিক্ষা দিবে, দীক্ষা দিবে, সব দিবে, সব কাজের মধ্যে থাকবে, কিন্তু অন্তর কোথায় থাকবে? আল্লাহ। আল্লাহ কবুল করে নিন। যখন আল্লাহ কবুল করে নেয়, তখন সব দুনিয়ার কাজও সে করছে, কিন্তু তার দিল আল্লাহর দিকে মশগুল হয়ে আছে। তো এইগুলো সহজ হয় কখন? আল্লাহকে স্মরণ রাখা, মৌতকে স্মরণ রাখা, আখেরাতকে স্মরণ রাখা। অবিল আখেরাতি হুম ইউকিনুন, ওইখানেই ওই ওই আয়াতের পরের আয়াত। আল্লাহ পাক এগুলো যে এত সুন্দর করে সাজিয়ে কোরআন পাকের মধ্যে, মানে একদম সামনাসামনি প্রত্যেকটা জিনিসের একদম দৃশ্যকে তুলে ধরেছেন, ফুটিয়ে তুলেছেন আল্লাহ পাক, যে এগুলো করো। আর তাদের আর একটা খুসুসিয়ত হচ্ছে যে তারা আখেরাতের উপরে বিশ্বাস রাখে। তো আখেরাতের বেশি বেশি চর্চা করলে তো আখেরাতের ইয়াকিনটা দিলের মধ্যে আসবে, বলতে হবে, শুনতে হবে। আখেরাতের ইয়াকিনটাকেও আল্লাহ পাক একেবারেই অবশ্য জিনিস বলছেন, খুব জরুরি যে আল্লাহর নেক বান্দা তারা আখেরাতের উপর ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে। তো দুনিয়ায় কিছু টাকার জন্য মানুষ আখেরাতকে কিভাবে ভুলে যায়? সামান্য টাকা পয়সা চুরি কেন করে মানুষ? আখেরাতকে মনে রাখলে কেউ চুরি করবে? আখেরাতকে মনে রাখলে কেউ ঝুট বলবে? আখেরাতে মনে করলে কারো জুলুম করবে? আখেরাতকে মনে রাখলে কেউ নামাজ ছাড়বে? আখেরাতকে মনে রাখলে আল্লাহর নাফরমানিতে যাবে? তো আখেরাতকে মনে রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাত আর জাহান্নামার এত বার কোরআন শরীফে বার 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 নিয়ে এসছেন, তার কারণ হচ্ছে যে বান্দা যাতে ওতে পুরোপুরি অন্তর থেকে সেখানে যাবার প্রস্তুতি নিয়ে নেয়, কোনোভাবেই যেন বান্দা স্লিপ করে দুনিয়ার হয়ে না রয়ে যায়। একটা কোরআনের আয়াতে আল্লাহ পাক বলছেন, বাল তু সিরুন আল হায়াত আদ দুনিয়া, নাকি কদ আফলাহা মান তাজাক্কা, কামিয়াব হয়ে গেল সেই সমস্ত আমার বান্দারা যারা নিজের অন্তর শুদ্ধি করে নিয়েছে, অন্তরকে শুদ্ধ করে নিয়েছে। ওয়াজাকা রাসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির নামাজের ইহতেমাম করছে, আল্লাহর নামের জিকির করে, নামাজ পড়ে, তারপরে কি আছে? বাল তু সিরুন আল হায়াত আদ দুনিয়া, আল্লাহ নিজেই বলছেন যে তোমরা দুনিয়াকেই এত প্রাধান্য দিয়ে দিচ্ছ, যেন দুনিয়াই সবকিছু। আমার সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যত মেহনত, যত সোচ, যত চিন্তা, কিসের জন্য? দুনিয়ার জন্য। বল তু সিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আল্লাহ বলছেন যে দুনিয়া অস্থায়ী, চিরস্থায়ী কি আখেরাত। আর দুনিয়া ভালো নয়, ভালো কোনটা? আখেরাত। আল্লাহ বলছেন যে আখেরাতটাই ভালো, ওইটাই কল্যাণ, ওইটাই মঙ্গল, আর ওটা চিরকাল থাকবে। দুনিয়ার সুখ চিরকাল থাকবে? দুনিয়ার দুঃখ চিরকাল থাকবে? জ্বর চিরকাল থাকবে? সুস্থতা চিরকাল থাকবে? কিছুই চিরকাল থাকবে, কিছুই চিরকাল থাকবে। এই জন্যে ভাই, এই যে মজলিসে আল্লাহ আমাদেরকে আনিয়েছেন, আমরা আজকের এই শেষ মজলিস, এগুলো আমরা ধ্যান রাখবো ইনশাআল্লাহ। আখেরাতের চর্চা, কাজ করতে করতে বন্ধু বান্ধবের সাথে যে গল্পগুলো হচ্ছে, তার ভিতরে আখেরাতের চর্চা হোক, নাকি দিনের চিন্তা হোক, আল্লাহর বড়াইর চিন্তা হোক। আল্লাহ কত কুদরতওয়ালা, কত শক্তিশালী, আল্লাহর রহমতের চিন্তা গল্প হোক, আল্লাহ কত মেহরবান। আজ আল্লাহ চেয়েছেন বলে কাজ করতে পারছি, সে যে কাজই হোক। আল্লাহ যদি এখনই বাড়িতে ফেলে রেখে দেন,
আজকাল টাকা থাকলে মহব্বত, সে বিবি হোক আর বন্ধু হোক, নাকি বলুন? টাকা না থাকলে খুব কম, এমন মানে সত্যিকার বন্ধু বা সত্যিকার স্ত্রী যে বড় থেকে বড় বিপদে আপদে দুঃখে দরিদ্রতার মধ্যেও সে নিজের স্বামীর সাথ ছাড়ে না, নেই তা নয়, কিন্তু তার সংখ্যা অনেক কম, অনেক কম। আর যতদিন আপনি রোজগার করে তাদের প্রত্যেকটা হুকুম মানতে পারবেন ততদিন হুকুম মানবে। আর আপনি একশোটা তার চাহিদা পূরণ করুন, সে তারপরে একদিন বলল যে এইটা আমাকে করে দাও, আপনি হয়তো বললেন যে এই সময় টাকা পয়সা নেই, তো বলবে তোমার ঘরে আমি সুখেই দেখিনি, সুখের মুখ দেখিনি। 99টা পালন করার পর তার হুকুম একটাই যদি আপনি ফেল হয়ে যান, বলবেন তোমার কাছে পেয়েছি তো কি আমি, তুমি চিরকাল তো ওই বলো যে হবে, সব ভুলে যাবে, ভুলে যাই তো না, ভুলে যাই না। মা বোনেরা হয়তো শুনতে পাচ্ছেন, মনে কষ্ট করবেন, ওই রকম মা বোন হব না, বলুন আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে গেছেন মা বোনেদের জন্য, সেই আদর্শে আমরা আদর্শিত হয়ে আমরা আল্লাহকে রাজি খুশি করে স্বামীকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। মা বোনেদের আল্লাহ অনেক বড় দরজা দিয়েছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে যে জান্নাতে তো হুরও থাকবে, তাহলে স্ত্রীরা বলে স্ত্রীরাও থাকবে, তাহলে হুরেরা তো হুরে তো এত সুন্দর, বলে না না, হুরেদের থেকে এদেরকে আরো বেশি সুন্দর করে দেওয়া হবে, এরা রানী হবে, হুরেরা দাসীর মতো, তাদের দরজা দুনিয়ার মহিলাদের থেকে কম হবে, কেননা তারা আল্লাহর জন্য যে কষ্ট করেছে, বাচ্চা ধারণ করেছে, জি বাচ্চা প্রসব করেছে, বাচ্চাদেরকে মানুষ করেছে, স্বামীর সেবা করেছে, হুরেরা এসব কাজ করেছে কি? এই সমস্ত নেক কাজ করার জন্য হুরেদের রানী করে দেওয়া হবে স্ত্রীকে জান্নাতে। তো দুনিয়াতেও সেই রকম আল্লাহর হুকুম জনাব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আদর্শ স্বামী আদর্শ স্ত্রী হয়ে আমরা যদি যেতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতেও যতদিন থাকবে শান্তি পাবে, আর আখেরাতেও ইনশাআল্লাহ শান্তি কামিয়াবি সবকিছুই আল্লাহ দিয়ে দিবে। আর কতটা টাইম আছে হযরতদের একটু বয়ান হোক, বন্ধ করে দিই হযরতদের।